সুপ্রিয় দর্শক এবং সুধি শুভ অপরাহ্ন সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি দীপ্ত টিভির ছোটদের স্বাস্থ্য বিষয়ক সম্প্রচার নেসলে সেরগ্রো প্রেজেন্স সোনামণির স্বাস্থ্য অনুষ্ঠানটিতে আপনার সোনামণির স্বাস্থ্য এবং স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো সমস্যা এবং তার সমাধান নিয়ে আপনাদের সাথে থাকছি আমি ডক্টর মলি এবং আমাদের সাথে থাকছেন বিশেষজ্ঞ ডাক্তার এবং পুষ্টিবিদ আমাদের আজকের আলোচনার বিষয় সোনামণির অপুষ্টি প্রতিরোধে পরিবার ও জাতীয় পর্যায়ের কার্যক্রম ও ভূমিকা এই বিষয়টি নিয়ে কথা বলবার জন্য আমাদের সাথে আজকে শ্রুতি উপস্থিত আছেন অত্যন্ত সুনামধন্য ডক্টর ইকবাল হোসেন সিনিয়র সায়েন্টিস্ট নিউট্রিশন অ্যান্ড ক্লিনিক্যাল সার্ভিসেস ডিভিশন আইসিডিডিআরবি এবং সেই সাথে আছেন পুষ্টিবিদ শামসুন্নাহার মহুয়া প্রিন্সিপাল নিউট্রিশনিস্ট অ্যান্ড হেড অফ নিউট্রিশন বারডেম দর্শক আমাদের আজকের অনুষ্ঠানটি শেষ অংশে থাকছে একটি বোবিয়ার কুইজ এবং তার উত্তর দিয়ে জিতে নিতে পারেন আকর্ষণীয় পুরস্কার কেউ মিস করবেন না আমাদের সাথেই থাকবেন চলুন দর্শক আজকে আলোচনা শুরু করা যাক স্যার এবং ম্যাডাম দুজনকে অনেক ধন্যবাদ আজকে আমাদের সাথে জয়েন করার জন্য ধন্যবাদ তোমাকে আপনাকে এবং দীপ্ত টিভি এবং আমার দর্শক শ্রোতাদের অনেক ধন্যবাদ ধন্যবাদ স্যারকে দিকটি শুরু করতে চাচ্ছি প্রথমে স্যার যেহেতু একজন ডক্টর হিসেবে একটা বেসরকারি সংস্থা কর্মরত আছেন আমি প্রথমে স্যারকে দিয়ে একটু জানতে চাই যে আমাদের আজকে বিষয়টি আমরা রেখেছি যে অপুষ্টি বা আমরা যদি বলি যে আন্ডার নিউট্রিশন বা ম্যালনিউট্রিশন দুটোকে আমরা একটু পর আইডেন্টিফাই করব এই অপুষ্টিটাকে আসলে কখন আমরা বলছি এবং এই অপুষ্টি প্রতিরোধে আমাদের যে পরিবার আমরা আসলে আগে সবসময় মাকে ফোকাস করতাম এখন আমরা পরিবারকে বলছি কারণ মা ছাড়া আরও অনেকেই থাকেন পরিবারে যে তাদের ভূমিকাটা কি থাকতে পারে অপুষ্টি প্রতিরোধে ধন্যবাদ এটা একটা খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন এবং এইটা খুব সহজ অল্প কথায় বলা যাবে না তবু আমি চেষ্টা করছি অপুষ্টি হয় যদি আমি কম খাই একটা বাচ্চা কম খায় অথবা যেটুক খেলো সেটা হজম হলো না অথবা তার অসুখ বিসুখের জন্যে সেটা শরীরে ইউটিলাইজ করলো না বা সেই ক্যালোরি খাবার পর যে এনার্জি পাই সেই ক্যালোরিটা বেশি বার্ন হলো তো সেটার জন্যে আমাদের খাবারটা সুষম খাবার হতে হবে এবং আমরা জানি যে সুষম খাবারে কার্বোহাইড্রেট ফ্যাট তিনটি বিষয় কিন্তু স্যার ফার্স্টে খুব গুরুত্বপূর্ণ তিনটি বিষয় বলে ফেলেন একটা হচ্ছে সে যদি কম খায় ডায়েটের ইনটেকটা যদি কম থাকে আরেকটা যদি সে খাচ্ছে কিন্তু তার শরীরে কাজে লাগছে না আরেকটা যদি সে খাচ্ছে কিন্তু তার অন্যান্য অ্যাক্টিভিটিজের সাথে সেটা ব্যালেন্স হচ্ছে না সেই তিনটি কারণেই হতে পারে তো সে যে খাবে সে যদি ঠিকও খায় তাও আবার সুষম খাবার খেতে হবে সেই সুষম খাবার মানে তার কার্বোহাইড্রেট ফ্যাট এবং প্রোটিন এটা ঠিক মতো থাকতে হবে এটা যদি কম হয় আমরা আগে বলতাম প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন কিন্তু এখন আমরা সেটাকে বলি ওই যে শুকিয়ে যাওয়া কৃষকায় বা ওয়াস্টিং হয়েছে অথবা তাকে বলি ডিমেটাস ম্যালনিউট্রিশন বা আগে আমরা বলতাম ম্যারাসমাস হয়েছে এটা খুব এক্সট্রিম পর্যায়ে আর যদি হালকা পর্যায়ে হয় সেটা আমরা খুব এক্স্যাক্টলি বুঝতে পারি তার শরীরের দৈর্ঘ্য সে লম্বা কত অথবা তার ওজন কত সেটা দিয়ে আমরা যদি একটা চার্ট থাকে WHO-র তো ওজন বয়স অনুপাতে কম থাকলে আন্ডারওয়েট বলবো লম্বা অনুপাতে যদি সে বয়স অনুপাতে কম থাকে তাকে বলবো আমরা স্টান্টিং বা কিন্তু স্টান্টিংটা একটা লং টার্মের এবং এর অনেক খারাপ দিক আছে ছোটোবেলায় যদি সে স্টান্টিং হয় তার আর ব্রেন ডেভেলপমেন্ট হয় না এবং সে হয়তো তার ফুল লম্বায় যেতে পারে না আর একটা আছে শর্ট খুব শর্ট টার্ম ম্যালনিউট্রিশনও তার লম্বা অনুপাতে ওজন কম হয় এছাড়াও আমাদের একটা আছে যে মাইক্রোনিউট্রিয়েন্ট শব্দটা বলেছে যে ভিটামিন এবং মিনারেল যেমন আমরা অনেকে জানি ভিটামিন এ ডি সি ই আর মিনারেলের ভিতরে অনেক আছে কিন্তু জিঙ্ক আয়রন ক্যালসিয়াম এগুলো কম হলে ডেফিসিয়েন্সি হয় এবং আমাদের দেশে আপনি জানবেন যদিও বাংলাদেশ সরকারের প্রচেষ্টা এবং আমাদের সবার প্রচেষ্টায় অনেক উন্নতি করেছি কিন্তু বয়স অনুপাতে ওজন কম এখনও আমাদের প্রায় 22% বাড়ছে এবং লম্বা কম এটা অ্যাপ্রক্সিমেটলি 31% এবং শুকনা বাচ্চা এটা 8% আর ভিটামিনের ডেফিসিয়েন্সি এখন প্রায় 38% বাচ্চা জিঙ্ক ডেফিসিয়েন্সি অনেকটা একদম প্রায় 52% আয়রন ডেফিসিয়েন্সি প্রায় 27% তো আমাদের এরকম অনেক কিছুই করতে হবে কারণ কি স্যার এই বিষয়গুলোতে মার্ক করার ব্যাপার রয়েছে কারণ আমাদের দেশে কিন্তু ভিটামিন মানে সমৃদ্ধ খাবারগুলো খুবই প্রতুল অপ্রতুল বলা যাবে না আমাদের হাতে কাছেই খুবই অল্প মূল্যে ভিটামিনযুক্ত খাবারগুলো ভেজিটেবলসগুলো আমরা পাই তারপরেও যেহেতু আমাদের দেশে এই ডেফিসিয়েন্সিটা আছে সো এটা কিন্তু খুবই অ্যালার্মিং একটি বিষয়টা নিয়ে আসলে আমাদের কাজ করার অনেক কিছু রয়েছে স্যারের কাছে এই এই প্রসঙ্গে প্রশ্নটা ছিল যে পরিবারের আসলে যেহেতু পরিবার থেকেই আসলে একটা বাচ্চা স্টার্ট করে তার স্টার্টিংটা একটা ফ্যামিলি থেকেই হয় পরিবারের স্যার ভূমিকাটা কিরকম থাকা উচিত মা বাবার বা যারা কেয়ার গিভার আছে খুব সুন্দর এটা পরিবারকেই প্রথমে আগে আসতে হবে তো যেমন আমি আরেকটু ছোটবেলা থেকে শুরু করি বাচ্চা হওয়ার পর আল্লাহ তাআলা যে মার দুধ দিয়েছে এটা একটা ইয়েলো কালার বা অফ হোয়াইট কালারের প্রথম এক দুই দিন আসে এটা
এখন অনেকটা বেটার, এটা খাওয়াইতেই হবে। এর আগে আপনার প্রিল্যাকটিয়াল বলি যে এটা খাবার আগে অনেকে মধু খাওয়ায় বা অন্যান্য, এগুলো খাওয়ানো ঠিক হবে না, ওইটার টেস্ট পেলে এটা খাবে না। এবং এটা অল্প থাকে দেখে অনেক মা মোটিভেটেড হয় না যে এটা দিয়ে তার পুষ্টি হবে কি না, কিন্তু আল্লাহ তাআলা যেটুক দিয়েছে প্রথমে এক দুই দিনের জন্য সেটাই তার জন্য সাফিসিয়েন্ট। এরপরে তার 180 দিন বা 6 মাস বয়স পর্যন্ত মার দুধই খাবে, তারপর থেকে তার কিন্তু শুধু আর মার দুধ দিয়ে হবে না, প্রথম 2 বছর পর্যন্ত তার কিছু সাপোর্ট লাগবে আদার ফ্যামিলি ফুড দিয়ে। এটাকে আমরা একটু কাঠখোট্টা ভাষায় বলি কমপ্লিমেন্টারি ফুড, এটা কমপ্লিমেন্ট বা একজনকে আরেকজন পরিপূরক হয়। তো আমরা যদি সহজ ভাষায় বুঝি যে 6 মাস থেকে 1 বছর মার দুধের থেকে এনার্জি আসবে যেটা 50%, আর বাদ বাকি 50% আপনাকে অন্য খাবার থেকে দিতে হবে, কিনে খাবার দরকার নেই, ফ্যামিলি ফুড থেকেই দিতে হবে। এবং সেকেন্ড যে বছরটা 23-24 বছর থেকে 24 বছর, এই জায়গায় মার দুধ থেকে এনার্জি আসবে জাস্ট 1/3 রাফলি, তো 2/3ই আপনাকে ফ্যামিলি ফুড থেকে দিতে হবে। এবং এটা দেওয়ার একটা সুন্দর ব্যবস্থা আছে যে একটা বাটি বাংলাদেশ সরকার দিয়েছে, একটা 250 ml-এর বাটি, সেই বাটিতে অর্ধেক মানে 125 ml-এর মতো আনুমানিক দিনে 2 বার খাওয়াতে হবে 6 মাস থেকে প্রথম 3 মাস পর্যন্ত, প্রথম বছরের লাস্ট 3 মাস বয়স পর্যন্ত জি প্রথম, আর তারপরের 3 মাস 3 বার খাওয়াতে হবে। আর হলো সেকেন্ড বছরে যে ফুল বাটি মানে যেটুক দাগ আছে 250 ml, সেটা 3 বার খাওয়াতে হবে, এবং এর সাথে একটু স্ন্যাক্স, এই স্ন্যাক্সটা কেনাও হইতে হবে না, বাসার যে কোনো একটু সুজি বা ভালো বিস্কিট বা যে সেমাই যেগুলো হবে এগুলো খাবে। কিন্তু এখানে একটা শর্ত আছে, এই যে সে এই খাবারগুলো তৈরি করবে, এই খাবারে মিনিমাম 4 টাইপের খাবার থাকবে সারাদিনে মিলে। এই 4 টাইপের খাবার কি, তাকে চেষ্টা করতে হবে যে হয় মাংস অথবা ডিম অথবা ফিশ, এগুলো হচ্ছে অ্যানিমাল প্রোটিন, এগুলো আসবে। একটু যদি গরিব হয় অ্যাটলিস্ট ডাল দিতে হবে, তার আমরা তো সিরিয়াল মানে চাল অথবা গম রুটি পাউরুটি এগুলো তো খাবো, এটার একটা আইটেম থাকবে। তারপরে শাকসবজির একটা আইটেম থাকবে, একটা ডিমের আইটেম থাকবে, আর একটা হচ্ছে ফলমূলের আইটেম থাকবে, আর দুধ জাতীয় জিনিস। এখন এখানে 5-6টা বলেছি, সারাদিনে তার এই 4টার যে কোনো 4টা থাকতে হবে। এবং আমাদের দেশে এইটাকে যে কমপ্লিমেন্টারি ফুড বলছি, এটা লেটেস্ট একটা ডেটায় দেখা গেছে যে অনলি 34% অফ অল বাচ্চা এই টাইপের খাবার খায়, কিন্তু আমাদের এটা আরও বাড়াতে হবে, আরও বাড়াতে হবে। এটা ফ্যামিলি থেকেই করা সম্ভব, গুরুত্বপূর্ণ পরিমাণ বললেন। আমি দর্শকদের উদ্দেশ্যে আরেকবার বলে দিচ্ছি যে 6 মাস বয়সের পর থেকে আমরা 9 মাস বয়স পর্যন্ত আমরা 125 ml যেই বোলটি আছে সেটার অর্ধেক করে 2 বার দিব, 225 ml-এর বোলের অর্ধেক করে 2 বার দিব, এবং 12 মাস পর্যন্ত পরের 3 মাসে আমরা 3 বার করে দিব, এবং পরবর্তীতে পুরো বোলটাই যেটা যেই মার্কিংটা করা আছে সেটা আমরা 3 বার করে দিব, সাথে কিছু স্ন্যাক্স অ্যাড করব। এই প্রসঙ্গ ধরে ম্যাডামের কাছে আসছি, ম্যাডামের কাছ থেকে হয়তো আমরা এটা আরো ভালো জানবো যে এই যে আমরা পুষ্টির বিষয়টিতে বলছি এবং সারও পুষ্টি অপুষ্টির কিছু সংজ্ঞায়িত করলেন, যখন আপনাদের কাছে আসে সাধারণত দেখা যায় কিন্তু তারা ডিজিজ হয়েই আসে বা ম্যালনিউট্রিশন ভুগছে সেটা নিয়ে আসে, সেক্ষেত্রে ম্যাডাম আপনাদের আঙ্গিক থেকে অপুষ্টিকে কীভাবে সংজ্ঞায়িত করবো এবং এই অপুষ্টির জন্য আমাদের কী ধরনের মেজারমেন্টগুলো আসলে প্রথমে নেওয়া উচিত? অলরেডি ডক্টর ইকবাল অনেক কথা বলে ফেলেছেন, চলে আসছে আমাদের এটা, আমি একটু আরেকটু বলি। আসলে ম্যালনিউট্রিশন বা অপুষ্টি আমরা বলি 2 ধরনের, একটা হচ্ছে খেতে পারছে না, আর একটা হচ্ছে অতিমাত্রায় খাচ্ছে। খেতে পারছে না মানে হচ্ছে এটা তার, আমরা বলছি যে আন্ডার নিউট্রিশন এবং ওভার নিউট্রিশন। এক্স্যাক্টলি, আন্ডার নিউট্রিশনের ভেতরে আবার 4টা গ্রুপ আছে, যেটা অলরেডি একবার ভাই বলে ফেলছেন যে স্ট্যান্টিং মানে লম্বায় তার বয়স অনুপাতে লম্বা বাড়ছে না, আর একটা হচ্ছে তার উচ্চতা অনুযায়ী ওজন বাড়ছে না ওয়াস্টিং, আর একটা হচ্ছে যে সে মাইক্রোনিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সি যেমন ভিটামিন এ ডেফিসিয়েন্সি থাকতে পারে, আয়রন ডেফিসিয়েন্সি থাকতে পারে, রক্তাল্পতা থেকে অ্যানিমিয়া পর্যন্ত এরকম বিভিন্ন নিউট্রিয়েন্টের ডেফিসিয়েন্সি। আরেকটা জিনিস হচ্ছে যে তার যে খাবারটা খাচ্ছে সেই খাবারটাও অসম খাবার কিন্তু ক্যালোরি অনেক হাই, অর্থাৎ তার আস্তে আস্তে ওয়েট বাড়ছে, এটাকে আমরা বলি অতিপুষ্টি। অতিপুষ্টি মানে হচ্ছে ওভারওয়েট, ওভারওয়েটের আবার 4টা স্টেপ, ওভারওয়েট, ওবিসিটি, ওবিসিটি গ্রেড 1-2, মরবিড ওবিসিটি, যে কোনো কারণেই হোক। আমি যদি আগেরটায় আসি, এটার কারণটা হচ্ছে, প্রথম কারণ হচ্ছে আমাদের পুষ্টি সম্পর্কে জ্ঞানের অভাব, সেটা মা শুধু না, ফ্যামিলিগতভাবে হতে পারে, পরিবেশগতভাবে হতে পারে, বা আমরা জানতে চাই না। এই পুষ্টির যে জ্ঞানের অভাবটা সেটা কিন্তু একদম কোর একটা প্রবলেম, আমরা এখনো কিন্তু ওটাকে হিট করতে পারিনি বা ওই নাটশেলটাকে এখনো ব্রেক করতে পারিনি যে অ্যাওয়ারনেস এবং যে সচেতনতাটা পুষ্টির ব্যাপারে সেটা সেই পর্যায়েও কিন্তু আমরা এখনো রয়ে গেছি।
যেমন একটু আগে যেটা একবার ভাই বললেন যে আমাদের সবথেকে বেশি মাইক্রোনিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সি ভোগে কখন, যখন আমরা কমপ্লিমেন্টারি ফিডিংটা শুরু করি, ঠিক আছে? আর তারও আগে পেছনে আমরা একটা মেয়ে যখন প্রেগনেন্ট হচ্ছে তার প্রেগনেন্সি নিউট্রিশনটা খুব ইম্পর্টেন্ট। যে প্রেগনেন্ট মা তার প্রেগনেন্সিতে রিকোয়ারমেন্ট ফুলফিল করবে না সেই বাচ্চাটা কিন্তু ম্যালনারিস্ট হয়ে আসবে। সেটা ম্যাক্রোসোমিক বেবি, 4 কেজি বেবি হতে পারে, কিন্তু সে কিন্তু ম্যালনারিস্ট, ঠিক আছে? আবার লোবার টয়েট হয়েও আসতে পারে। প্রথম 6 মাস আমাদের দেশে এটা কালচার মোটামুটি কিছুটা আমরা অ্যাচিভ করতে পেরেছি যে আমরা এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং করবো, মানে শুধু ব্রেস্ট ফিডিং। যখনই কমপ্লিমেন্টারি ফিডিংটা শুরু হয়, কারণ বাচ্চার তো স্টোমাক ছোট, বাচ্চাকে খাবারের ধরনটা দিতে হবে তার ব্রেস্ট মিল্কের ঘনত্বের কাছাকাছি, তো অধিকাংশ কি করে ব্লেন্ডেড খাবার দেওয়া শুরু করে, বাট সেটা হওয়া উচিত ম্যাস্ট খাবার। যখনই আপনি ব্লেন্ডেড খাবার দিবেন আপনার পানির পরিমাণ বাড়বে, নিউট্রিয়েন্টের পরিমাণ বাড়ছে না, এবং তার রিকোয়ারমেন্ট অনুযায়ী নিউট্রিয়েন্টগুলো তখন মা যদি ঠিকমতো, কোয়ান্টিটিটা বাড়ছে বা ডেন্সিটিটা বাড়ছে না, নিউট্রিয়েন্ট ডেন্সিটিটা বাড়ছে না, তখন কি হয় যে ভলিউম যাই হোক না কেন বাচ্চার নিউট্রিয়েন্ট ইনটেক খুব ইমব্যালেন্স হয়ে যায়, শুরু হয়ে গেল মাইক্রোনিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সি। আলটিমেটলি এই সময়টাতে প্রথম বছরেই যদি ম্যালনিউট্রিশনটা গ্রো করে যায়, এই ম্যালনিউট্রিশন রিকভারি করা সো টাফ, তার হাইটের ক্ষেত্রে হোক, তার আইকিউর ক্ষেত্রে হোক, তার গ্রোথের ক্ষেত্রে হোক, ইচ অ্যান্ড এভরি ক্ষেত্রে সব থেকে বড়। তারপরে যখন 9 মাস পরে বাচ্চাকে চিবিয়ে খাওয়ার অভ্যাস একটু একটু করে শুরু করা উচিত, তখন বাচ্চাকে, বাচ্চা তো জানে না অ্যাকচুয়ালি তার চিবিয়ে খাওয়া কী জিনিস, আমাদেরই তো শেখাতে হবে, ফ্যামিলি মেম্বারদেরই শেখাতে হবে। মা দেখছেন তার কাজের ফাঁকে যদি চিবিয়ে খাওয়ার সময়টা দিতে হয় তাহলে অনেক সময় দিতে হচ্ছে, তার অন্য কাজ হচ্ছে না, মা কি কখনো খুব শর্ট ইসে ব্লেন্ডেড খাবার অল্প সময়ের মধ্যে দিয়ে ফেলছেন, আলটিমেটলি কি হচ্ছে অ্যাবডোমিনাল ফ্যাট বাড়ছে, আর আপনি শুরুতে বললেন স্টমাক তো থাকে ছোট, হ্যাঁ স্টমাক ক্যাপাসিটিটা থাকতে হবে, এবং একটু ফোর্স করলেই কি হচ্ছে সে বমি করে দিচ্ছে। এই যে কম্বিনেশনগুলো আলটিমেটলি কি হচ্ছে, মা ভাবছেন যে তার মা বা ফ্যামিলি মেম্বাররা যিনি কেয়ার গিভার, যিনি খাবার দিচ্ছেন, এটা সবার ক্ষেত্রেই ভাবছেন কি এই খাবারটুকু খেয়ে ফেলছি, কিন্তু আসলে খাবার নিচ্ছেন কম, পানি নিচ্ছেন, সেটাকে ব্লেন্ড করে লিকুইড করছেন, খাবার কিন্তু কম, এবং কম্বিনেশন অফ ফুড তখন ইমব্যালেন্স হয়ে যাচ্ছে। এটা হচ্ছে ম্যালনিউট্রিশনের একেবারে বেস লাইনটা, বেস এজটা। এরপরে আস্তে আস্তে যখন, এক্ষেত্রে আসলে ম্যাডাম একটু ইনক্লুড করতে চাই আমি, যে আসলে যদি প্র্যাকটিক্যাল সিনারিও থেকে ভাবি, তারা হয়তো ভাবে যে যেহেতু সে এতদিন লিকুইড খাচ্ছিল তাকে একটু যদি লিকুইডে স্টার্ট করি, লিকুইড খাবার থেকে স্টার্ট করি, তাহলে হয়তো বা সে ভালোভাবে খেতে পারবে। এক্ষেত্রে মনে হয় আপনাদের এবং স্যারদের কাছে একবার এসে পরামর্শ নেওয়া উচিত, অবশ্যই নেওয়া উচিত, কি খাওয়া উচিত, যে আমরা কিভাবে ওই লিকুইড ফর্মেট থেকে আস্তে 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 চুয়েবল ফর্মে আসবো, কারণ লিকুইড থেকে সেমি সলিড, সেমি সলিড থেকে সলিডে আসতে হবে। বাচ্চা যখন দাঁত উঠে যাবে তখনই মাকে বুঝতে হবে যে আমার বাচ্চা এখন চিবিয়ে খাওয়ার মতন অবস্থাটা এসেছে, আমাকে শেখাতে হবে, কারণ বাচ্চা কিন্তু মায়ের পেটে থেকে কিচ্ছু শিখে আসে না, সবই আমাদেরকে শেখাতে হবে ধীরে ধীরে। এই ক্ষেত্রে পরিবারের ভূমিকা সব থেকে গুরুত্বপূর্ণ, যে আমরা ধরি আমরা 3 জন বসে আছি, আমাদের একটা বাচ্চা এখানে আছে, তাহলে আমাদের যে খাবারটা আছে আমরা কিভাবে খাচ্ছি বাচ্চা কিন্তু সেইটা ফলো করবে, ফলে বাচ্চাকে নিয়ে খেতে বসতে হবে, বাচ্চাকে ওর প্লেটে খাবারটা দিয়ে খাক আর না খাক ওকে ওই অভ্যাসটা তৈরি করার জন্য তৈরি করতে হবে, তাকে আইসোলেটেড একটা জায়গায় নিয়ে কোনোভাবে তার খাবারটাকে ইনটেক করিয়ে দিলাম, এটা কিন্তু সে শিখবে না, ঠিক আছে? সেকেন্ড জিনিস হচ্ছে এই যখন খাবারটা শুরু হচ্ছে, আমার কাছে অনেক পেশেন্টে মারা এরকম বলে যে বাচ্চা খাবার খাচ্ছে না, কিন্তু আমি যখন ক্রস করে শুনলাম বাচ্চা কী খাচ্ছে, অনেক বেশি খাবার খাচ্ছে। কীরকম খাবার? ক্যালোরি ডেন্স খাবার খাচ্ছে, নট নিউট্রিয়েন্ট ডেন্স। কী হচ্ছে, ঘি দিচ্ছে, বাটার দিচ্ছে, তেল দিচ্ছে, চিনি দিচ্ছে, কিন্তু আপনি ডিম খাওয়ান একটা, না ডিম তো খায় না, কুসুম খায় না, ঠিক আছে? মাছ খাওয়ান, না মাছ কি এখন খাওয়ানো যাবে, মাংস খাওয়ান, না মাংস কি খাওয়ানো যাবে। তার মানে খেয়াল করে দেখেন যে প্রোটিন ডেফিসিয়েন্সি হচ্ছে, প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশনটা তার শুরু হয়ে গেল। আর প্রোটিন যদি কারো এনার্জি ম্যালনিউট্রিশন থাকে তাহলে কিন্তু মাইক্রোনিউট্রিয়েন্ট যেগুলো আছে সেগুলো কিন্তু মেটাবলাইজড হবে না। আবার এটা কিন্তু ভাইস ভার্সা, যখন আপনি মাইক্রোনিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সি হবে তখন ম্যাক্রোনিউট্রিয়েন্ট মেটাবলিজম ডিলে হয়ে যাবে। আলটিমেটলি মা বা কেয়ার গিভার বা ফ্যামিলি মেম্বারদের প্রেগনেন্সি ডায়েটটা ঠিক মতন করতে হবে, ল্যাকটেটিং ডায়েটটা, মানে বাচ্চাকে যতদিন বুকের দুধ খাওয়াবে, এক্সক্লুসিভ বুকের দুধ যতদিন দিবে সেটা
মায়ের একটা ডায়েট আছে, কমপ্লিমেন্টারি ফিডিংটা একজন পুষ্টিবিদের কাছ থেকে অবশ্যই শিখে নিতে হবে, কারণ এই বিষয়টি ম্যাডাম খুব গুরুত্বপূর্ণ, প্রপোর্শন এবং নিউট্রিয়েন্টের প্রপোর্শন দুটোই শিখে নিতে, কারণ কি আপনি ম্যাডাম একটা কথা বললেন যে আসলে আমরা তখন কিন্তু অনেক মারাম, নিজে একটা মা বারবার ভাবি যে এখন যেহেতু বুকের দুধ থেকে হঠাৎ করেই কি সে একটা সেমি সলিড ফুড খেতে পারবে বা ম্যাশড খেতে পারবে, সেক্ষেত্রে আসলে একজন নিউট্রিশনিস্ট বা একজন ডক্টর স্বর্ণপূর্ণ হয়ে অ্যাটলিস্ট একটা পরামর্শ তাদের নেওয়া উচিত। এখানে একটু বলি মা, যেমন সবচেয়ে বেশি ভুল হয় সবজি কিন্তু একটু টেস্টলেস, মায়েরা কী করে, পারলে একই দিনে হয়তো চাল দিয়েছে সামান্য ছোট এক মুখ, সবজি দিয়েছে এক কাপ, আচ্ছা আপনি এই প্রপোর্শনটা কেন দিলেন বা কেন সব নিউট্রিয়েন্ট দিতে হবে, কিন্তু এইটা যে একবারেই দিতে হবে তা কিন্তু না, এটা ডে বাই ডে দেওয়া যাবে, মাইক্রোনিউট্রিয়েন্ট মানে খুব অল্প লাগে এবং প্রতিদিন লাগে, এইটা মাদেরকে আমাদের বোঝাতে হবে। স্যারের কাছে একটু ফেরত আসতে যাচ্ছিলাম, স্যার ম্যাডাম অনেকগুলো কথা যোগ করলেন এবং আপনার অনেকগুলো কথা যারা দর্শক দেখছেন আশা করি তাদের একটা এ টু জেড একটা সলিউশনের মতো অলরেডি আমরা পেয়েছি যে কী খাবারগুলো কোন সময় দেওয়া উচিত এবং কখন আসলে মাইক্রোনিউট্রিয়েন্টসের ডেফিসিয়েন্সিটা হয়। স্যারের কাছে একটু জানবো যে স্যার যেহেতু একটা বেসরকারি জায়গায় আপনি নিউট্রিশন ডিভিশনে কাজ করছেন, সো সরকারি পর্যায়ের কার্যক্রমগুলো সম্পর্কে আপনাকে অবগত থাকতে হয়, সেক্ষেত্রে সরকার এই যে আমরা এত প্রতুলতা থাকা সত্ত্বেও আমাদের ভেজিটেবলসগুলো খুব কম দামে আমরা পাচ্ছি যেটা অন্যান্য দেশ থেকে অনেক বেশি কম দামে, তারপরেও স্যার ভিটামিন ডেফিসিয়েন্সির কথা আপনি বললেন এবং আয়রন ডেফিসিয়েন্সি যে মাইক্রোনিউট্রিয়েন্টস ডেফিসিয়েন্সিগুলো, এগুলোর ক্ষেত্রে সরকার আসলে কী কী ভূমিকা পালন করছে বা আসলে আর আর কী কী ভূমিকা পালন করা উচিত বলে স্যার আপনি মনে করেন? ধন্যবাদ। বাংলাদেশ সরকার প্রধানত ন্যাশনাল নিউট্রিশন সার্ভিসেস একটা প্রোগ্রাম আছে, এটার মাধ্যমেই সব পুষ্টি বিষয়ক যে সমস্ত প্রিভেন্টিভ হবে না অথবা হলে কন্ট্রোল করা যায়, এটা ইনস্টিটিউট অফ পাবলিক হেলথ প্রিভেন্টিভ এবং ম্যানেজমেন্ট দুটোই কন্ট্রোল করে। তো আমি কয়েকটা উদাহরণ দিতে পারি, যেমন ছোটবেলা থেকে যেটা হলো যে সে বাচ্চা ব্রেস্ট ফিড করবে কিনা, কমপ্লিমেন্টারি ফিড করবে কিনা, এটা IYCF একটা প্রোগ্রাম আছে এবং সেই IYCF এ যেটা মাদারদের এবং ইভেন হবু মাদার যারা তাদের কমিউনিটি ক্লিনিকের থ্রুতে একটা রেগুলার ইয়ে করা হয়, তাদের হেলথ অ্যান্ড নিউট্রিশন এডুকেশন দেওয়া হয় যে এই কমপ্লিমেন্টারি ফুডটা জোর করে খাওয়াবেন না, খাবারে ভেরিয়েশন আসতে হবে, চার রকমের খাবার দিতে হবে। তারপরে আরও আছে যে যে আমরা যেমন জিঙ্ক ডেফিসিয়েন্সি যেটা হয় বা আয়োডিন ডেফিসিয়েন্সি হয়, গভর্নমেন্ট আর একটা প্রোগ্রাম আছে যে ফর্টিফিকেশন অফ লবণ বা আদার্স কিছু আয়োডিন এগুলো দেওয়া হয়। অ্যাডোলেসেন্ট যে মা যারা আছে এরা তো ইন্টার জেনারেশনের জন্যে অপুষ্টিটা হয়, দেখা গেলো যে একটা কিশোরী সে নিজেই অপুষ্টিতে ভুগছে, তাদের বাচ্চাগুলার চান্স বেশি অপুষ্টি, যেগুলো 2.5 কেজির কম হয়। তোরা আপনার যদি আমরা লো বার্থ বেবি যেটা বললাম, কারেক্ট, আমরা যদি স্টার্টই স্লো হয় তারপরে একই পরিমাণ খাওয়ালেও সে তো তার আপ টু দ্য পটেনশিয়াল, যতটুকু সে লম্বা হবে যতটুকু ওজন হবে এটা হতে পারে না, সেজন্য আমাদের অ্যাডোলেসেন্ট মা যারা আছে হবু মা যাতে অ্যাডোলেসেন্ট এদের জন্য গভর্নমেন্টের একটা প্রোগ্রাম আছে। এরপরে যারা ল্যাকটেটিং মা এবং প্রেগনেন্ট মা এদের জন্য গভর্নমেন্ট একটা স্পেশাল প্রোগ্রাম নিয়েছে, এদের যদি বাহুর পরিমাণ 21 সেন্টিমিটারের কম হয় তাদের জন্য একটা প্রোগ্রাম নিয়েছে। সেই প্রোগ্রামের জেস যদি বলি এটাতে হলো যে সে তিন বেলা যে খাবার খায় প্রতিবেলা এক মুঠ বেশি খাবার খাবে, আর হচ্ছে খাবারের ভিতরে একটু তেল বেশি দিবে, আর হচ্ছে সে একটু একটু রেস্ট নিবে, তার শাশুড়ি বা তার হাজব্যান্ড শ্বশুর তাকে মোটিভেট করা হয় যে সে তো একটা ভবিষ্যতের একটা বাচ্চা তার পেটে আছে তার একটু রেস্ট লাগবে। এই তিনটা মূল কথা এই মাগুলাকে এই প্রেগনেন্ট অ্যান্ড ল্যাকটেটিং এদের জন্য গভর্নমেন্টের একটা প্রোগ্রাম আছে। আমাদের ক্যালসিয়ামের অভাব হয়, আয়রনের অভাব হয়, এই জন্যে আয়রন ফলিক অ্যাসিড একটা ট্যাবলেট এদের রেগুলার দেওয়া হয় প্রেগনেন্সির সময়ও, প্রেগনেন্ট ল্যাকটেটিংয়ের সময়ও, তারপরে এদের ক্যালসিয়াম ট্যাবলেট দেওয়া হয়। অ্যাডোলেসেন্ট মাদারদের বাচ্চাদের আরেকটা প্রোগ্রাম করা হয় যে কিবা স্কুল হেলথ অ্যান্ড নিউট্রিশন প্রোগ্রাম গভর্নমেন্টের আছে, এখানে কী কী পুষ্টি বিষয়ক একটা প্রোগ্রাম করা হয়। আর আরও কিছু প্রোগ্রামের ভিতরে যেটা উল্লেখযোগ্য সেগুলো হচ্ছে মাস ভিটামিন এ সাপ্লিমেন্টেশন প্রোগ্রাম। এখন আমরা বলেছি যে ভিটামিন এ ডেফিসিয়েন্সি আমাদের প্রায় 38%, কিন্তু আগে কিন্তু অনেক বেশি ছিল, অনেক বেশি ছিল। হেলেন কিলার ইন্টারন্যাশনাল একটা এনজিও, তাদের সহায়তায় বাংলাদেশ গভর্নমেন্ট প্রথম ভিটামিন এ সাপ্লিমেন্টেশন প্রোগ্রাম শুরু করে। আমি উদাহরণস্বরূপ, আমি কলেরা হাসপাতালে জব করি প্রায় 28 বছর, তার আগে আমি গভর্নমেন্ট জবের কনসালটেন্ট ছিলাম, আমি কিন্তু আগে অনেক ভিটামিন এ ডেফিসিয়েন্সি দেখেছি, এখন কিন্তু লাকিলি একটু কম দেখি, তার মানে একটু কমেছে। তার মানে বিষয়টা হচ্ছে স্যার যদিও এখন পর্যন্ত মানে
সংখ্যাটা বেশি বা পার্সেন্টেজটা বেশি, রেশিওটা বেশি, কিন্তু কম্পেয়ারিং টু আমাদের প্রিভিয়াস হিস্ট্রি যদি বলি, আমাদের পাস্ট হিস্ট্রি থেকে আমরা অনেক দূরই উন্নত করেছি। কিন্তু এখানেই খুশি হওয়ার কিছু নাই, আমরা এটা চালাবো কিরকম, ছয় মাস কমপ্লিট হওয়ার পর প্রতি চার থেকে ছয় মাস পর পর গভর্নমেন্ট ভিটামিন এ একটা ইমিউনাইজেশন প্রোগ্রামের সাথে বা কৃমি দেওয়ার প্রোগ্রামের সাথে দেয়, এটা আমরা অবশ্যই যেন খাওয়াবো। তারপরে একটা এই মাস ওয়ার্ম ইনফেস্টেশন যাতে কৃমি না থাকে সেটার জন্যে একটা প্রোগ্রাম করে গভর্নমেন্ট, সেটাও আপনার এই এক থেকে দুই বছরের বাচ্চা থেকে পাঁচ বছরের বাচ্চা এদের প্রতি চার বা ছয় মাস পর পর কৃমির ওষুধ খাওয়ায় তারা। তাতে সুবিধা হলো আমরা যতই মনে করি যে আমরা হাইজিন মেনটেন করি, এটা হয়তো আপার ক্লাস মেনটেন করতে পারে, কিন্তু হাইজিন প্রপার পানি স্যানিটেশন যেটা এবং এগুলো, এবং আমরা আরেকটা জিনিস জানি যে বাচ্চাদের আসলে একটা প্রবলেম তো আছে, আমরা তো ডেন্সলি পপুলেটেড একটা কান্ট্রি, জনসংখ্যা বহুল একটি দেশ, আমাদের পক্ষে আসলে অনেক কিছুই এগুলো মেনটেন করা টাফ হয়ে যায়। এই জন্য কৃমির ওষুধ খাওয়ালে ক্ষতি নাই, এখনকার কৃমির ওষুধগুলো খাওয়ালে বাচ্চার ক্ষতি নাই, কৃমি থাকলে কৃমি বেরিয়ে যাবে, না থাকলে ওষুধ বেরিয়ে যাবে, কিন্তু কৃমি থাকলে এই সাব ক্লিনিক্যালি আমরা যা খাই সেই পুষ্টির অনেকটা কৃমি নিজে খেয়ে ফেলবে, বাচ্চার আর গ্রোথ হবে না। আরেকটা হলো যে আমাদের যেটা আরও কিছু হচ্ছে যে মা বাচ্চাদের, ছোট বাচ্চাদের না বড় বাচ্চাদের আরও কিছু জিনিস বলা হয় যে তারা যে খাবে, কিন্তু এখন তারা ওই আমাদের আপা বলেছে যে একটু ওভারওয়েট ওবেসিটির যেটা এইটার দিকেও খেয়াল দিতে হয়। এখনকার বাচ্চারা বিশেষ করে যারা একটু আপার ক্লাসে এবং যারা আমি স্পেশাল কিছু স্কুলে পড়ে তারা অনেক ফুড খায়, জাঙ্ক ফুড খায়, কিন্তু আমাদের তারা একটা সিচুয়েশন যেহেতু স্যার চলছে আমাদের একটা গ্লোবাল পেন্ডিং এবং বাসায় বসে থাকছে, তারা কম্পিউটারে গেম খেলে কিন্তু ফিজিক্যাল অ্যাক্টিভিটি নাই, তো এইটা একটু দরকার। গভর্নমেন্ট চেষ্টা করছে, আমাদের পারিবারিকভাবে বা এনজিওরাও অনেক চেষ্টা করছে যে একটু শুধু গ্যাজেটের উপরে বসে থাকা, ল্যাপটপ কম্পিউটার এগুলো না দিয়ে একটু খেলাধুলা বা বাড়ির ভিতরে গিয়ে এক্সারসাইজ সেটা করলে ভালো হবে। আমাদের সাথে অনুষ্ঠানে এ পর্যায়ে একজন গেস্ট মাদার আছেন, তার একটা কোশ্চেন আছে আপনাদের দুজনের কাছে, আমরা একটু শুনি তার কোশ্চেনটি কি। জি দর্শক শুনতে পাচ্ছেন আমাদেরকে? জি আসসালামু আলাইকুম। জি স্যার শুনতে পাচ্ছেন এবং ম্যাডাম শুনতে পাচ্ছেন, আপনার প্রশ্নটি করুন। আমি স্টার চেয়ারম্যান, তো কর্মজীবী মা হিসেবে আমার প্রতিনিয়ত যে সমস্যাগুলো ফেস করতে হয় আমার বাচ্চার ক্ষেত্রে, আমার বাচ্চার বয়স 5+, তো স্যার এবং ম্যাডামের কাছে আমার প্রশ্ন হচ্ছে যে অপুষ্টি প্রতিরোধের জন্য আমাদের সর্বপ্রথম কোন বিষয়গুলোর দিকে লক্ষ্য রাখা উচিত? 5+ তাই না? জি ওর তো এখন স্কুল বন্ধ, তো ওকে যে কাজটা আসলে করতে হবে আপনাকে সেটা হচ্ছে আপনি যে খাবারটা বাসায় তৈরি করবেন সেইটা যেন হেলদি ফুড হয়। মানে এখন যেটা হচ্ছে এই প্যান্ডেমিকে নিউ নর্মালে সেটা হচ্ছে বিভিন্ন ধরনের বাইরের খাবার অর্ডার করে ডোরে চলে আসতেছে, এইটা কিন্তু ফর্টিফাইড ফুড না, এটা কিন্তু ইল হেলথ ফুড, অর্থাৎ প্রচুর বাটার, প্রচুর ম্যায়োনিজ মার্জারিন চিজ দেওয়া, দেখতে অনেক লুক্রিয়েটিভ কিন্তু এটা হেলথ হ্যাজার্ড তৈরি করছে। কিরকম আপনার যে বাচ্চাটা যদি এরকম অর্ডারের বেসিসে খায় আপনি ওই খাবারটাই বাসায় তৈরি করে দেন, প্রপোর্শনের ঠিক করে দেন যে তার ব্রেকফাস্টে কী হবে, তার লাঞ্চে কী হবে, তার ডিনারে কী হবে। হ্যাঁ আপনি সপ্তাহে একদিন বা 15 দিনে একদিন ওর পছন্দ মতন খাবারটা দেন, কিন্তু আপনি চেক করেন যে খাবারটায় সে তার ফ্যাটের পোর্শন ঠিক আছে কি না, সে যেন ওভারওয়েট না হয়। সেকেন্ড জিনিস হচ্ছে বাচ্চাদের খাবার রেস্ট্রিক্ট করার আগে বাচ্চাদের খেলতে দেন, প্রচুর খেলতে দেন, তাহলে কী হবে ওর হাইটটা ইনক্রিজ ঠিক মতন হবে, ওর ওয়েটটা ঠিক থাকবে। আর খাবারের মধ্যে পানি খেতে দিবেন না, তাহলে যত বসে থাকবে এবং খাবারের মধ্যে পানি খাবে তার ডাইজেশন কিন্তু চেঞ্জ হয়ে যাবে, অ্যাপ্রোপ্রিয়েট ডাইজেশন অ্যাবজর্পশনটা হবে না, আলটিমেটলি মেটাবলিজমটা চেঞ্জ হয়ে যাবে। পানিটা খাবে দুইটা খাবারের মাঝখানে, আপনি ভাগ করে নেন আপনার খাবার বাচ্চা কতটুকু খাচ্ছে, 2-3 ঘন্টার মধ্যে মধ্যে খাবারটা দেন। এবং সব থেকে বড় জিনিস যেটা এখন এই প্যান্ডেমিকে, রাত জাগতে দিবেন না, কারণ আপনি খুব ভালো করে জানেন যেহেতু আপনি নিজেই একজন চিকিৎসক যে রাত্রেবেলা ঘুমালে আমাদের শরীরে কিছু হরমোন খুব ভালো, গ্রোথ হরমোনটা খুব ভালো হয়, ফলে ওদের রাত্রে আপনার বাচ্চার যে বয়স দিনে প্রায় 12-13 ঘন্টা ঘুমানোর কথা, কমপক্ষে 8 ঘন্টা, তো সেই ক্ষেত্রে যদি আমি চিন্তা করি রাত 11টার মধ্যে তাকে ঘুমাতেই হবে, 10টা বা 11টার মধ্যে, এবং দিনে যে কোনো একটা সময় 1 ঘন্টা বা 1.5 ঘন্টা, সো এই ঘুমটা রেস্টটা তাকে দিতে হবে।
রাতে যদি ঘুমায় সকালে দেখবেন সে বাচ্চা একদম ফুরফুরা, খুব স্বাভাবিক মেজাজ, সে খিটখিটে না, সে সব কিছুতে এনার্জি পাচ্ছে। আপনার খাবার খেলাধুলা সব কিছু আপনি মেনটেন করতে পারবেন, এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। আর কম্পিউটার খেলতে দিবেন না তা না, তাকে একটা সময় বেঁধে দেন, আপনি তার সঙ্গে ঠিক করে করেন যে সে কোন সাবজেক্ট দেখবে, আর ওর সঙ্গে গল্প করার বা ওর সঙ্গে কথা বলার স্কোপটা বেশি করেন, তাহলে আমার বোধ হয় অ্যাডিকশনে যাবে না, অ্যাডিকশনে যাবে না। আমি এখানে কিছু অবশ্যই স্যারকে চ্যাট করতে চাচ্ছি, যেটা হলো যে ম্যাডাম যেটা বলেছেন ঠিকই, ওকে মাঝে মাঝে খেলতে দিতে হবে, কিন্তু ফ্যামিলি টাইম আমি যখন খেতে বসবো, বসি সেটা মাদুরে, বসি যেটা আমি ডাইনিং টেবিলে, ও আমার সাথে এসে বসবে, কিছু গল্প করবে, খাবে। আর একটা হচ্ছে যে একটু একই বাসার খাবারই কিন্তু মনোটোনাস ডায়েট, প্রতিদিনই একই জিনিস দিব তা না, একটু হেলদি খাবার তো বাসায় আছে, এগুলো ডিফারেন্ট রেসিপিতে ওকে আমরা দিব। আর একটা জিনিস, এই বয়সের বাচ্চা ইভেন ছোট বাচ্চাদেরও আমরা সবাই শুনেছি ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড এই শব্দটা, এটা সাধারণত দেখা যায় যে একটু মেরিন ফিশ, সামুদ্রিক মাছ এগুলাতে বেশি থাকে, তো আমরা মাঝে মাঝে চেষ্টা করব যে সামুদ্রিক মাছ যত ভ্যারাইটি থাকে। এবং একটা ইন্টারেস্টিং, আমাদের দেশের জাতীয় যে মাছ আছে ইলিশ মাছ, এটা টেস্টি এখন তো বেশ পাওয়াই যায়, এটার ভিতরে কিন্তু আবার লাকিলি ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড আছে। আর এখন কিন্তু ডিমও পাওয়া যাচ্ছে ওমেগা থ্রি, জি ওমেগা থ্রি ডিমটা যদি পারে কেউ অ্যাফোর্ড করতে, কিন্তু দেশি মাছের ভিতরে ইলিশ মাছ অথবা যে কোনো সামুদ্রিক মাছ এটা যদি বেশি খায় তাহলে তার ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড ঢুকবে, এটা দিলে তার বুদ্ধির দীপ্ততা বেড়ে যাবে, যদিও এটা ছোট বাচ্চা থেকেই তার দেওয়া উচিত, ছোট বয়স থেকেই। আর একটা হচ্ছে, অনেকে যদি খুব অ্যালার্জিক বাচ্চা থাকে, হাঁপানি থাকে, যদি তার হাঁটু ব্যথা থাকে বাচ্চাদের ভিতরেই, তাহলে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড দিলে এটা কমে যাবে। আর যদিও আমাদের এটা বড়দের অনুষ্ঠান না, আমরা যদি বড়রা একটু এই চান্সে বলা যায়, যারা বড়দের যারা হাইপার টেনশনে আছি, হার্ট ডিজিজে আছি, তারাও যদি ওমেগা থ্রি খায় তাহলে আমাদের সেই অসুখগুলো কমে যাবে। যে দর্শক, অনেক ধন্যবাদ আমাদের প্রশ্নটি করার জন্য। যে প্রসঙ্গতে ছিলাম ম্যাডামের সাথে কথা বলছিলাম যে আসলে পুষ্টির বিষয়গুলো থেকে কিন্তু আমরা এখনো ফেস করি যে মাদের নলেজটা ডেভেলপ করার অনেক বিষয় থাকে। স্যার আমাদের সাথে কিন্তু অনেকগুলো কথা বললেন যে জাতীয় পর্যায়ে আমরা অনেকগুলো কার্যক্রম নিয়েছি, এবং যদি কম্পেয়ার করে থাকি প্রিভিয়াস হিস্ট্রির সাথে আমরা অনেকটাই এখনো, যেহেতু আমরা একটা ডেভেলপিং কান্ট্রি, ডেভেলপিং ডেভেলপ করছি। ম্যাডামের কাছ থেকে একটু জানবো যে প্র্যাকটিক্যাল সিনারিও থেকে যদি বলেন যে অপুষ্টি যখন নিয়ে আসে তখন আমরা আসলে কিভাবে কাউন্সেলিং করি বা তাদেরকে আসলে মানে কিভাবে কন্ট্রোলটা করতে পারি, ম্যানেজমেন্টটা কিভাবে করি? যে কোনো সমস্যার ম্যানেজমেন্ট ওই সমস্যাটার কজের উপর ডিপেন্ড করে। যেমন আমার কাছে যখন একটা বাচ্চা আসছে যে আন্ডার ওয়েট, তাহলে আমাকে প্রথমে দেখতে হবে কেন আন্ডার ওয়েট, কী কারণে হতে পারে, তার ফ্যামিলি ফিনান্সিয়াল অবস্থা খারাপ। এখন যদি আমি সেইখানে তার সেই বাবা মাকে বলি এত এত এনিম্যাল প্রোটিন খাওয়ান, সে তো কিনতে পারবে না, ফলে আমাকে তখন কি করতে হবে, খাবারটাকে মডিফাইড ফুডে দিতে হবে, ফর্টিফাইড ফুডে দিতে হবে, অর্থাৎ খাবারের পরিমাণ কম কিন্তু মিক্স খাবার। ফর্টিফাইড বা মডিফাইড খাবার মানে অনেক এক্সপেন্সিভ খাবার না, এটা হচ্ছে কীরকম, ধরি একটা বাচ্চা মাছ খাওয়ার অ্যাবিলিটি নাই, মাংস খাওয়ার অ্যাবিলিটি নাই, তাহলে কি করতে পারে, আমাদের তার ক্যাপাবিলিটি অনুযায়ী যত বিচি জাতীয় খাবার আছে বা ডাল জাতীয় খাবার আছে, এই ডালে যে নিউট্রিয়েন্টটা কম আছে আমরা চালে পাই, তার মানে আমি যদি ইম্প্রুভ ডায়েটটা দিই খিচুড়ি এবং একটু বেশি তেল দিয়ে, তার ভেতরে দুটো একটা সবজি আমি একটা নির্দিষ্ট প্রপোর্শনে দিই, এই খাবারটা বাচ্চার জন্য খুব ইম্প্রুভ। যেমন পুডিং, পায়েস, হালুয়া, এই যে মিক্স খাবারগুলো, এইগুলো হচ্ছে আমরা বলি ইম্প্রুভ ডায়েট। ফর্টিফিকেশন, ফর্টিফাইড ফুড কথাটার অর্থ এটা যে কিনে খেতে হবে শুধু তা না, এটা কিন্তু ঘরেও তৈরি করা যায়, একটা খাবারের সঙ্গে আর একটা খাবার মিলিয়ে নিয়ে তৈরি করতে হবে। যেমন আমরা অনেক কথা বলছি আয়রন ডেফিসিয়েন্সি নিয়ে, খুব অনেক কিছু কিন্তু হয় না, খাবারের ভেতরে বাচ্চাটার খাবারের ভেতর বা বড়দের খাবারের ভেতরে শুধু একটু ভিটামিন সি দিতে হবে যখন খাবার খাবে, কিন্তু আমরা ভুলটা করি কখন, খাবারটা আবার নাই, গরম পানিতে লেবুর রস দিয়ে খেয়ে ফেলছি, এটা কিন্তু আয়রন অ্যাবজর্পশন রেট বাড়াবে না, ঠিক আছে। আবার ঠিক উল্টা অংশে, যে খাবারের সাথে সাথে কেউ যদি চা কফি খায়, ওটা হয়তো বড়রা খাচ্ছে, বাচ্চাটা চাইলো মা একটু চা দিয়ে দিলেন বা দাদি একটু চা দিয়ে দিলেন, ফুপু দিয়ে দিলেন, ওই বাচ্চার কিন্তু আয়রন অ্যাবজর্পশন রেটটা কমে যায়, কমে যাচ্ছে। এই যে ছোটোখাটো বিষয়গুলো তাকে বলা হয়। দ্বিতীয়ত হচ্ছে, যদি এই আন্ডারওয়েট বাচ্চাটার যদি অরুচি থাকে, বমি বমি ভাব থাকে, তাহলে কেন, বা অনেক ক্ষেত্রে এমন হয় সে খাবার খাচ্ছে
কিন্তু তার ডায়রিয়া হচ্ছে, ঠিক আছে, ফ্রিকোয়েন্টলি ডায়রিয়া হচ্ছে, তাহলে তার তার ওয়েট বাড়ছে না, তাহলে পাশাপাশি তার ডায়রিয়ার ম্যানেজমেন্টটা দিতে হবে। অনেক বাচ্চা আছে যে দীর্ঘ সময় খেতে চায় না, দীর্ঘ সময় না খেয়ে থাকলে কিন্তু অ্যাসিডিটি গ্রো করে, তখন তার কী হয়, খাবারের ইচ্ছাটা কম থাকে বা কনস্টিপেশন হয়, তখন ওই জায়গাটা আমাদের দেখতে হয় কেন কনস্টিপেশন হচ্ছে, কেন সে খেতে চাচ্ছে না। পিকি ফুড বলে একটা ব্যাপার আছে, যে মায়েরা কী করে, মা আমি বলবো না, ফ্যামিলির সবাই যত বেশি মেম্বার তখন কী করে, ছোট্ট একটা খাবার দিয়ে দিল, বাচ্চার তো স্টোমাক ছোট, ও ওই ছোট্ট খাবারটা খেয়ে তার কিন্তু পেট ভরলো না, কিন্তু তার অ্যাপেটাইটটা জিরো হয়ে গেল। এইবার টাইমলি যখন মা খাবার দিতে যাচ্ছেন বা কেয়ার গিভার খাবার দিতে যাচ্ছেন, বাচ্চা তো আর খেলো না, তখন সবার খুব কষ্ট। এই যে পিকি খাবারটা, ছোট্ট একটা খাবার দিল, এই খাবারটা বাচ্চাকে দেওয়া যাবে না, খাবারের মধ্যে পানি দেওয়া যাবে না, তাহলে তার পেট তাড়াতাড়ি ভরে যাবে। বাচ্চাকে খাবার দিতে হবে ছোট্ট ছোট্ট বাইটে, ধীরে ধীরে চিবিয়ে চিবিয়ে, 20-25-30 মিনিট সর্বোচ্চ, 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা করে না। আমাদের কাছে অনেক মা আসেন, মা আমার তো 2 ঘন্টা লাগে বাচ্চা, আরে বাচ্চা যদি দৌড়াইতেই থাকে আর খেতেই থাকে তো খাবে আর তো এটা ডাইজেস্ট হয়ে যাবে, ফলে 20-30 মিনিট অ্যাট এ টাইম। এই যে ছোট্ট ছোট্ট তারই ম্যানেজমেন্টের মধ্যে, লাইফস্টাইলের মধ্যে এটাকে কারেকশন করে দিতে হয়। অন্যদিকে যদি ওভারওয়েট নিয়ে আসে, তাহলে কেন ওভারওয়েট, হয় তার ফিজিক্যাল ইনঅ্যাক্টিভিটি অথবা তার ক্যালোরি ডেন্স ফুড বেশি, যার যে কজ ওই জায়গাটা আমাদের বেসরকারি কিছু সংস্থার কথা আপনি বললেন, যে যাদের কার্যক্রম এবং উদ্যোগে সরকারি ভাবে অনেক কাজ হচ্ছে, সে বেসরকারি কার্যক্রম গুলো যদি স্যার বলেন, যেহেতু স্যার আপনি নিজেও একজন একটা বেসরকারি সংস্থা কর্মরত আছেন, সেখানকার ভূমিকা গুলো যদি স্যার একটু বলেন। খুবই সুন্দর প্রশ্ন। প্রথম থেকে যদি আসি, একটা যদি কিশোরী মা হয়, তাইলে তার নিজের শরীর ভালো নাই, তাইলে সে ছোট একটা বাচ্চা দিবে, তো এই চাইল্ড ম্যারেজ এটা এখন বাংলাদেশে 59%, আগের চেয়ে একটু কমেছে। এইটা কিভাবে এই বয়সটা বাড়ানো যায়, চাইল্ড ম্যারেজ যাতে না হয়, এটা নিয়ে ICDDRB এবং বিভিন্ন প্রতিষ্ঠান কাজ করছে। তারপরে আরেকটা জিনিস, যেগুলো প্রাইভেটলি যেমন ভিটামিন এ সাপ্লিমেন্টেশন নিয়ে কাজ হচ্ছে, বিভিন্ন ফর্টিফিকেশন নিয়ে কাজ হচ্ছে, আর একটা হচ্ছে যে যেরকম আমাদের রোহিঙ্গা যারা এসেছেন এবং আরও কিছু ট্রাইবাল এরিয়াতে, যেমন ইউনিসেফ, সেভ দ্য চিলড্রেন, MSF, ICDDRB, সবাই যারা মারাত্মক ধরনের অপুষ্টি, সিভিয়ার অ্যাকিউট ম্যালনিউট্রিশন, মডারেট অ্যাকিউট ম্যালনিউট্রিশন, এদের মৃত্যুর হার অনেক বেশি, প্রায় 12 টাইমস বেশি, নট 12%, এদের ইমিডিয়েট যাতে মারা না যায় সেজন্য ICDDRB আমরা কাজ করছে বিভিন্ন NGO। আপনি শুনে খুশি হবেন যে ICDDRB যে নিউট্রিশন রিহ্যাবিলিটেশন ইউনিট, এটা ওয়ার্ল্ডের একটা বেস্ট সেন্টার এবং WHO ট্রেনিং সেন্টার, এবং আমরা দেশে এবং বিদেশে বিভিন্ন জায়গায় আমরা ট্রেনিং দিয়ে থাকি। আর হচ্ছে ম্যাম যারা মডারেট অ্যাকিউট ম্যালনিউট্রিশন, এদের জন্য বিভিন্ন টাইপের আমরা খাবার খাওয়াচ্ছি। ম্যাডাম যেটা বলেছিলেন যে চাল ডাল মিশানো, এটা হচ্ছে সবচেয়ে সস্তা একটা খাবার, কিন্তু চালের ভিতরে একটা জিনিস থাকে না, অ্যামাইনো অ্যাসিড লাইসিন, সেটা আবার থাকে ডালের ভিতরে, ডালের ভিতরে থাকে না মিথিওনিন, সেটা আবার চালের ভিতরে থাকে। তো আমরা যখন একটা প্রোগ্রামের ডায়েট করি, তখন দেখি এটা নিউট্রিশিয়াস, লো কস্ট, কালচারালি অ্যাকসেপ্টেবল, যেন তেন জিনিস দিলেন আমি খেলাম না। আর একটা হচ্ছে দ্য ইনগ্রিডিয়েন্টস শুড বি অ্যাভেলেবল রাউন্ড দ্য ইয়ার, এই সব কিছুই শুধু খিচুড়ির ভিতরেই কভার করে, এর চেয়ে সস্তা ভালো খাবার আর হয় না, তো আমাদের খিচুড়ি খাওয়াতে হবে। এগুলো বিভিন্ন প্রোগ্রাম আমরা নিয়ে থাকি, এবং অ্যাডোলেসেন্ট মাদের, মেয়েদের জন্য তাদের পুষ্টি বাড়ানোর জন্য প্রোগ্রাম, স্কুল ফিডিংয়ের জন্য প্রোগ্রাম, স্কুল এডুকেশন, হেলথ অ্যান্ড নিউট্রিশন, এবং প্রেগনেন্ট অ্যান্ড ল্যাকটেটিং মাদের যে আমরা বিভিন্ন প্রোগ্রাম এবং অন্যান্য এনজিওদের সাথে। এবং স্যার এই প্রোগ্রামগুলোর মধ্যে আউটকামস আপনারা ডে বাই ডে দেখছেন যে ডেভেলপিং, অনেক ভালো, আমরা অনেক প্রোগ্রেস করেছি, তবে অবশ্যই অনেক আরও করার বাকি আছে। ম্যাডামের কাছে কিছু জানতে চাচ্ছি যে এই বিষয়টিতে ম্যাডামের কিছু মন্তব্য আছে কিনা, আমরা কি করছি। ইকবাল ভাই যেমন বললেন, আমাদের, আমি বাংলাদেশ ডায়াবেটিক সমিতির বারডেম হসপিটালে আছি, বাংলাদেশ ডায়াবেটিক সমিতির একটা মাদার অ্যান্ড ল্যাকটেটিং একটা আছে, সেটা হচ্ছে ঠিক যেদিন থেকে ম্যারেজ হবে, বিয়ে করবে, বিয়ের সময় থেকে শুরু করে বাচ্চা হওয়া পর্যন্ত একটা প্রকল্প আছে, এটা মাত্র 600 টাকায় এই পুরো সময়টা, অর্থাৎ প্রি প্রেগনেন্সি কেয়ার, মাকে দেখতে হবে তার BMI ঠিক আছে কিনা, তার ওজন ঠিক আছে কিনা, মায়ের অন্য কোনো ডিজিজ আছে কিনা, সেটা প্রেগনেন্সির আগেই সেটা ঠিক আছে কিনা, হ্যাঁ,
তারপরে তার হিমোগ্লোবিন লেভেল ঠিক আছে কিনা, তার ক্যালসিয়াম লেভেল ঠিক আছে কিনা, বিভিন্ন কতগুলো পরীক্ষা আছে। এইবার মা সুস্থ, মানে মেয়েটা বাচ্চা নেওয়ার মতন ক্যাপাবিলিটি, এইবার সে প্রেগনেন্ট হবে এবং ফুল প্রেগনেন্সিতে ট্রিমেস্টার অনুযায়ী তার চিকিৎসা, তার মেডিকেশন, তার ম্যানেজমেন্ট, তার নিউট্রিশনাল ম্যানেজমেন্ট প্লাস বাচ্চা হওয়া পর্যন্ত, এটা বাংলাদেশ ডায়াবেটিক সমিতির খুব বড় রকমের একটাই। এবং এই পুরো সময়টা মাত্র 600 টাকায় সারা বাংলাদেশে আছে এবং এটা কিন্তু গভর্নমেন্টের সঙ্গে সম্পৃক্ত এবং এই বিষয়টা আসলে সবারই অ্যাভেল করা উচিত যাতে করে সবাই ধারণা এক্স্যাক্টলি এটা বলার উদ্দেশ্যটা হচ্ছে, যারা মনে করেন যে প্রেগন্যান্সিতে অনেক খরচ তারা কিন্তু এই প্রকল্পের আওতায় আসতে পারেন এবং খুব অল্প খরচের ভিতরে তারা কিন্তু একটা হেলদি বাচ্চা নিতে পারেন। সো আমরা যদি একটা হেলদি বাচ্চা এনশিওর করতে পারি, প্রেগনেন্সি হচ্ছে একদম বিল্ডিং এর ভিতের মতন দেখা যায় না, ওইটা যদি আমরা শক্ত করতে পারি তাহলে ওই জিনিসটা পরবর্তী জেনারেশন টু জেনারেশন আমরা স্ট্রং কর্পোরেশনে স্যার এবং ম্যাডাম আমরা একদমই শেষ পর্যায়ে আছি আমাদের আজকের বিষয়টা নিয়ে, যদি স্যারের কিছু বলার থাকে দর্শকদের উদ্দেশ্যে। আমাদের গোল্ডেন 1000 ডেজ বলে একটা কথা আছে, বাচ্চা যখন মার পেটে থাকে 9 মাস বা 270 দিনের মতো, আর হচ্ছে প্রথম আর দ্বিতীয় বছর আরও 730 দিন, এই মিলে যে 1000 বয়স দিন, এই সময় যা করা করতে হবে, কারণ বাচ্চা যখন জন্মগ্রহণ করে তার ব্রেন ডেভেলপমেন্ট অলমোস্ট কমপ্লিট হয়, কিন্তু প্রথম 2 বছরে ব্রেনের যে কানেকশন, যে আমার ব্রেনটা কত ভালো হবে যেটা আমরা কগনিটিভ ফাংশন বলি, এটা এই সময়ই হবে। এবং দেখা গেছে যে 2 বছরের ভিতরে যদি আমি ঠিক পুষ্টি দেই তাহলে এটা ভালো হবে, অ্যাজ ওয়েল অ্যাজ 2 বছরের ভিতরে যদি অপুষ্টি আমি কারেক্ট না করি পরে করলে হয়তো সে মোটামুটি স্বাস্থ্য ভালো হবে আর লম্বা হবে না। তো আমরা 2 বছরের ভিতরে করলে আমরা হারানো যেগুলো জিনিস আছে ফিরে পাবো, এর পরে করলে সে হয়তো একটা বার্ডেন হিসাবে সমাজে আসবে। আমরা চাই আমাদের বাচ্চা তার টোটাল পটেনশিয়াল বোথ ব্রেন এবং ফিজিক্যালি সেটা যেন ডেভেলপ করে, তার সমাজের জন্য, দেশের জন্য, ফ্যামিলির জন্য সে একটা অ্যাসেট হয়। ধন্যবাদ ম্যাডাম। যদি কিছু বলার থাকে, আসলে দর্শকদের জন্য আমার বলার বিষয়টা হচ্ছে যে আপনার বাচ্চা শুধু আপনার বাচ্চা না, একটা সমাজের বাচ্চা, আপনার পরিবারের বাচ্চা, একটা দেশের ভবিষ্যৎ। ফলে একটা বাচ্চা আপনি কনসিভ করবেন ঠিকই, কিন্তু আপনি চিন্তা করবেন এই বাচ্চাটা পরবর্তীতে আপনার মতন একটা সেলফ ডিপেন্ডেন্ট স্ট্রং মানুষ যেন হয়, তার জন্য একেবারে প্রথম দিন থেকে আপনার হাতে যতটুকু আছে আপনি বাচ্চাটাকে আপনার অ্যাবিলিটি অনুযায়ী একেবারে ব্যালেন্স ফুড, নিউট্রিশিয়াস ফুড দেন, পরিবেশ দেন এবং হেলদি লাইফ স্টাইলে নিয়ে আসেন, তাহলেই আমাদের টার্গেটটা ফিল আপ হবে। স্যার এবং ম্যাডাম দুজনকে অনেক ধন্যবাদ আজকে আমাদের সাথে স্টুডিওতে জয়েন করার জন্য। সুপ্রিয় দর্শক, নেসলে সেরেগ্রো প্রেজেন্ট সোনামণির স্বাস্থ্য অনুষ্ঠানটি আজকের মতো এখানেই শেষ করতে হচ্ছে। আবারও দেখা হবে আগামী পর্বে, ততদিন পর্যন্ত অপেক্ষায় থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই ভালো থাকুন। এবং অনুষ্ঠানে এই পর্যায়ে থাকছে একটি বো বিয়ার কুইজ এবং তার উত্তর দিয়ে যেতে নিন আকর্ষণীয় পুরস্কার। প্রিয় বন্ধুরা, আমাদের আজকের কুইজ, ফর্টিফাইড ফুড আমাদের শরীরের কি কাজে সাহায্য করে? 1. শরীরের নিউট্রিয়েন্ট ঘাটতি পূরণ করে। 2. শরীরে হজম শক্তি বাড়ায়। 3. রক্তে কোলেস্ট্রল কমায়। 4. সবগুলো। সঠিক উত্তর ইনবক্স করুন আমাদের ফেসবুক পেজে www.facebook.com/nestlecerebrobd অথবা সঠিক উত্তর জানাতে কল করুন টোল ফ্রি নম্বরে 0800016271। সঠিক উত্তর পাঠানোর শেষ সময় 12 আগস্ট 2021 বিকাল 5টা পর্যন্ত।